আসসালামু আলাইকুম সবাইকে পারভিনস কুকিং বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঢ্যাঁড়স ভর্তা কীভাবে বানাতে হয় সেটি দেখাবো এটি একটি ট্রিকি একটি ভর্তা সবাই এটি বানাতে পারেন না এবং অনেকে বানাতে গিয়ে অনেকের ফ্যানা উঠে যায় ঢ্যাঁড়স ভর্তায় সো এটার এটাকে সেদ্ধ করা থেকে শুরু করে পুরো প্রণালী আপনাকে দেখিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় উপকরণ আমরা এখন দেখে নিই প্রয়োজনীয় উপকরণে আমি এখানে দশ থেকে বারোটি ঢ্যাঁড়স নিয়েছি এবং সেটা সেটার সাথে পরিমাণ মতো মরিচ নিয়েছি এখানে ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো আমরা কেটে নিয়েছি এবং কাটার প্রণালীটাও একটু ট্রিকি সেটা হচ্ছে আমরা গোড়া এবং আগা দুটোই একদম পুরোটা কেটে ফেলেছি যাতে আমরা ভেতরটা এভাবে দেখতে পারি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে যাতে দেখতে পারি দেখি দেখুন কীভাবে আমি ঢ্যাঁড়সগুলো কেটেছি এবং এই ঢ্যাঁড়সের সাথে আমি ছয় ছয়টা মরিচ নিয়েছি এখন চলুন আমরা দেখে নেই কীভাবে এটি আমরা সেদ্ধ করব সেদ্ধ করার করতে আমরা এখানে পানি নিয়ে নিচ্ছি দেড় কাপ দেড় কাপ পানিতে দেড় কাপ পানিতে আমি যে দশ থেকে বারোটি ঢাঁড়স নিয়েছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি এবং যে মরিচগুলো নিয়েছিলাম সেটিও আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা মরিচগুলো সেদ্ধ করে নেব এখানে আমি আপনাদেরকে বলে দেই এখানে আমরা কোনো লবণ ইউজ করব না লবণ ইউজ করব না এই কারণেই যে একটা স্বাচ্ছা ভাব চলে আসে পানিগুলোর মধ্যে এবং একটু কেমন একটু পিছলা পিছলা একটা ইয়ে দেবে আপনাকে খেতেটা অতটা ভালো লাগবে না সো লবণ আমরা পরে ইউজ করব এখানে আমরা পুরোটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে এবং আমরা পুরো পানিটা এখানে শুকিয়ে নিব এখন আপনারা দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে এখানে বলক উঠে গেছে এবং আমরা এটা কখনোই ঢ্যাঁড়সটা ঢেকে সিদ্ধ করব না ঢ্যাসটা ঢেকে সিদ্ধ করব না এ কারণে যে এখানে যে কালারটা ঢ্যাঁড়সের সেটা একদম অন্য কালার হয়ে যাবে এখানে একটা সবুজ দেখেন এখানে একটা সবুজ কালার আমরা দেখতে পাচ্ছি সেই কালারটা থাকতো না এখন আমাদের পুরো পানিটা সে শুকিয়ে গেছে এখন আমরা এটাকে ভর্তার জন্য নিয়ে যাই ভর্তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এখানে মরিচ সেদ্ধগুলো নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো লবণের সাথে আমরা নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখানে ঢ্যাঁড়সগুলো বাটি এক পাশে রেখে আমি প্রথমে মরিচগুলো নিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমরা আলাদাভাবে রাখছি এই কারণে যে আগে আমরা মরিচগুলো লবণ দিয়ে একটু ম্যাশ করে নেব যেহেতু মরিচটা সেদ্ধ করা সেহেতু ম্যাশ করতে অতটা সময় লাগবে না মরিচগুলো ম্যাশ করার পরে এখন আমি এটার এটার সাথে পেঁয়াজগুলো নিয়ে নেব ভালো মতো মাখিয়ে এখন আমরা সবচেয়ে ট্রিকি যে ব্যাপারটা সেটা আমরা ঢ্যাঁড়সটা আমরা হচ্ছে ঢ্যাঁড়সটা আমরা যে মাখবো সেটা একদমই একটা ট্রিকি ব্যাপার ট্রিকি ব্যাপার এ কারণেই যে অনেকে ভর্তা করতে গিয়ে ভর্তাটা সেটা ফেনা হয়ে যায় এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তাটা আমরা একদম হাত দিয়ে আলতো করে জাস্ট ছাড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু আলু ভর্তা যেভাবে করে সেভাবে কিন্তু আমরা কচলিয়ে নিচ্ছি না তো দেখেন আমরা আঙুলগুলো দিয়ে জাস্ট ভর ঢ্যাঁড়সগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমরা পুরো ঢ্যাঁড়সগুলোকে এভাবে ছাড়িয়ে নেব ঢ্যাঁড়সগুলো ছাড়িয়ে নেওয়ার পরে মরিচ আর পেঁয়াজ যে মাখিয়ে রেখেছি সেটা পুরোটা ঢ্যাঁড়সে মাখিয়ে নেব আমরা কিন্তু একদমই মানে শক্তি দিয়ে জিনিসটা করব না একদম আলতোভাবে আমরা পুরো ঢ্যাঁড়সটটা এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব মরিচ আর যে পেঁয়াজটা ছিল সেটা একদমই আসতে কারণ যদি আপনি জোটে এটা মাখতে যান তখনই ফেনাটা উঠে যাবে সো এভাবে আস্তে আস্তে আমাদেরকে মাখিয়ে নিতে হবে এবং প্রায় শেষ হয়ে এসেছে এখন আমরা একটা বাটিতে ভর্তাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফেনা ওঠে নাই নর্মালি যেটা সবাই ভুল করে থাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সবুজ কালার হয়েছে যেহেতু আমরা এটা ঢেকে সিদ্ধ করিনি